বন্ধুগণ নমস্কার, সুপ্রভাত। আশা করছি আপনারা ভালোই আছেন। আজকের আমাদের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বাঙালি ব্রাহ্মণ সমাজকে কিভাবে আমরা শক্তিশালী করব, কিভাবে আমরা পুরো বাঙালি সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব। আমি কদিন আগে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটি যদিও খুবই সামান্য কিন্তু আমার কাছে এটি একটি অনেক বড় ধরনের ঘটনা। একটি ছেলে খেলতে গেছিল একটি টিমের সাথে, সেই ছেলেটি ক্রিকেট খেলে এবং ক্রিকেট খেলতে গেছিল একটি টিমের সাথে। সেই ছেলেটি হচ্ছে বাঙালি ব্রাহ্মণ সমাজের একজন। তো ছেলেটি যখন খেলতে যায়, সেই দিল্লিতে, কলকাতা থেকে দিল্লিতে খেলতে যায়, তাদের ধারাবাহিক খেলা হবে সেইখানে, প্রথম যে দুদিন ওনাকে নিরামিষই খেতে দেয়া হয়, চাল ডাল সবজি রুটি এই ধরনের খাবার দেয়া হয়। তৃতীয় দিন ওই ছেলেটি হাউ হাউ করে কাঁদতে থাকে। ছেলেটির বয়স প্রায় 18 বছর বয়স বা 19 বছর বয়স, এবং বাঙালি ব্রাহ্মণ সমাজের ছেলে, বাঙালি ব্রাহ্মণ তিনি। হাউ হাউ করে কাঁদতে থাকে, তখন সবাই মিলে তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন কাঁদছো এইভাবে, এইভাবে তুমি আর্তনাদ করছো কেন, তোমার কোনো সমস্যা কোনো কিছু হয়েছে? ছেলেটি বলছে, দেখুন, আমি এর আগে দুদিন আমি নিরামিষই খেয়েছি খুব কষ্ট করে, এখন আমার পক্ষে সম্ভব না নিরামিষই খাওয়া, কারণ জন্ম থেকে আমি নিরামিষই খেয়ে বড় হইনি। আমাকে যা হোক কিছু আমিষ, মানে কিছু নিষ্পাপ প্রাণীকে হত্যা করে তার মাংস যদি এনে দেন, আমি সেই মাংস ভক্ষণ করে সন্তুষ্ট হব, কারণ এই নিরামিষই আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তখন সেই কোচ দৌড়ে গিয়ে কোনো একটি জায়গা থেকে মুরগির মাংস নিয়ে এসে তাকে দেয়, এবং সেই মুরগির মাংস খেয়ে সে সন্তুষ্ট হয়। এবং তারপরে যে কদিন ছিল, প্রায় 7-8 দিনের ট্যুর, তাকে কোনো একটি বিশেষ জায়গা থেকে বিভিন্ন মাংস নিয়ে এসে তাকে দেওয়া হয়, যাতে সেই মাংস ভক্ষণ করে যাতে সুস্থ থাকতে পারে মানসিকভাবে। এই ছোটো বিষয়টি আমাকে পুরোপুরি সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে, আমার মস্তিষ্কের যেন বিগাড় ঘটে গেছে এমন একটি পর্যায়ের এই ঘটনাটি আমি যখন ভাবলাম, তখন আমি বুঝতে পেলাম যে কীভাবে এই ব্রাহ্মণ, বাঙালি ব্রাহ্মণ সমাজ আজকের তলানিতে চলে এসেছে, যেখানে বাঙালি ব্রাহ্মণ সমাজের দায়িত্ব, কঠোর দায়িত্ব, এই প্রাণী জগৎকে রক্ষা করা, এই প্রাণী জগতের প্রতিটি জীবকে সম্মান করা, তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে সাহায্য করা, কিন্তু আজকে তারাই যারা রক্ষক, তারাই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে, এবং তাদের এক মুহূর্ত নিষ্পাপ প্রাণীকে হত্যা করে তার মাংস না খেতে পারলে তাদের যেমন জীবন চলে না, জীবন অবসান হয়ে যায়। এটি একটি মর্মান্তিক ব্যাপার। এটি বাঙালি ব্রাহ্মণ সমাজ ব্যবস্থা আজকে কোন দিকে এগিয়েছে? নেশাগ্রস্ত বিভিন্ন ধরনের নেশাদ্রব্যাদি প্রতিনিয়ত চালাচ্ছে, তার সাথে নিষ্পাপ প্রাণীদের হত্যা করে একটি হত্যা লীলা চালাচ্ছে, শুধু মাংস, তাদের মাংস ভক্ষণ করার জন্য। যারা নিরামিষই খায় তারা কি বেঁচে নেই? যারা নিরামিষই খায় তারা কি শক্তিশালী নয়? বহু বড় বড় ক্রীড়াবিদ রয়েছে, তারা সারা জীবন নিরামিষই খেয়ে এসছে, এবং সারা পৃথিবীতে বৃহত্তর মঞ্চে তারা কিন্তু তাদের যোগদান দিয়েছে এবং সাফল্যতা পেয়েছে। তারা কি মানুষ নয়? মানুষের কাজ কি? মানুষের প্রধান ধর্ম হচ্ছে এই পৃথিবীকে সম্মান করা, পৃথিবীর কোনো কিছু নষ্ট না করে নিজেকে বাঁচিয়ে রাখাই হচ্ছে মানুষের প্রধান ধর্ম, এটাই মনুষ্যত্ব জ্ঞান। সেইখানে একটি ব্রাহ্মণ সমাজের পুত্র, সে নিষ্পাপ প্রাণীকে হত্যা করে তার মাংস না খেতে পেয়ে হাউ হাউ করে কাঁদছে। আপনাদের বহুমূল্য তথ্য দিয়ে আমাকে সাহায্য করুন। এই বিষয়টি তাৎপর্যপূর্ণ বিষয়,
এই বিষয়টা নিয়ে আমি চাইব আপনারা যাতে বিভিন্ন ধরনের যুক্তি, বিভিন্ন ধরনের আপনাদের অভিজ্ঞতা আমাকে জানায়। আপনাদের বহুমূল্য তথ্য আমার খুবই প্রয়োজন। আজকের এই পবিত্র সময়, পবিত্র লগ্নে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ, নমস্কার।